এ কোন তালের তালাক? সামনে দিয়ে হাঁটার অভিযোগে স্ত্রীকে তালাক দিয়েছেন সৌদি আরবের এক ব্যক্তি। আগে যেতে কয়েকবার নিষেধ করার পরেও তার স্ত্রী কথা শোনেননি, তাই তিনি বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত নেন। সৌদির দৈনিক আল ওয়াতানের বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। এতে দম্পতি, বিশেষ করে সদ্যবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে কাউন্সিলিং সেবা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। স্ত্রীকে তালাক দেওয়া ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি তার স্ত্রীকে কয়েকবার সতর্ক করেন, কিন্তু স্ত্রী কথা না শোনায় তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আরেকটি পৃথক ঘটনায় আরেক ব্যক্তি খাওয়ার সময় বেড়ার মাথা ঠিক মতো হাজির না করায় স্ত্রীকে তালাক দেন। ওই ব্যক্তি কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেছিলেন, রাতের খাবারের প্রধান অংশ ছিল বেড়ার মাথা, কিন্তু তার স্ত্রী ওই খাবার পরিবেশন করতে ভুলে যান। তার স্ত্রী অভিযোগ করেন অতিথি চলে যাওয়ার পর ওই ব্যক্তি রেগে গিয়ে তাকে অপদস্থ হতে হয়েছে বলে অভিযোগ করতে থাকেন। আরেকটি ঘটনায় বিয়ের পর মোদি চন্দ্রিমার সময় স্ত্রী পায়ে বালা পড়েছিলেন বলে তার স্বামী তাকে তালাক দিয়েছেন। কাজী হুমুদ আল সিমারি বলেন, গত 2 বছরে বিচ্ছেদের ঘটনা বেড়ে গেছে, এর পিছনে নানা কারণ আছে। এর মধ্যে সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের বিবর্তন ও আধুনিক প্রযুক্তিও রয়েছে। সৌদি আরবের সামাজিক পরামর্শক লতিফা হামিদ বলেন, পরিবারের উচিত তরুণ নারী পুরুষকে শিক্ষিত করে তোলা, এছাড়া মানসিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষা ও সচেতনতায় উৎসাহ দেওয়া। এতে ভবিষ্যৎ দম্পতিকে সমস্যা থেকে সুরক্ষিত রাখবে।